সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম খান, লেকচারার, ইতিহাস বিভাগ, রাজবাড়ী সরকারি রাজবাড়ী। আমি আজ তোমাদেরকে একাদশ শ্রেণীর প্রথম পত্র থেকে, ইতিহাস বিষয়ের প্রথম পত্র থেকে, চিরস্থায়ী বন্দোবস্ত এই টপিকস এর উপর আলোচনা করব। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে এই আলোচনা বোঝার চেষ্টা করবে। আমরা তাহলে আজকে আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তর যে প্রক্রিয়াটা, এটা কিভাবে সম্পন্ন করা হয়েছিল, কার সময় চিরস্থায়ী বন্দোবস্তটা করা হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত করার যে প্রধান উদ্দেশ্যগুলা, তারপর এই চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য, সুফল এবং এর কুফল, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ভারতবর্ষের ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে বিবেচিত হয়। মূলত ইংরেজ কোম্পানি শাসন যে সময় চলতেছিলেন, ওই ঠিক ওই সময়টায় ওয়ারেন হেস্টিংস হঠাৎ করেই সে পদত্যাগ করে এবং নিজেকে গুটিয়ে সে ব্রিটেনে প্রত্যাবর্তন করে। তো ওই সময় কাউন্সিলর একজন, মানে কাউন্সিলরদের মধ্যে একজন জন ম্যাকফারসন কে এই দেশে পাঠানো হয় গভর্নর জেনারেল হিসেবে। তো উনি যে সময় গভর্নর জেনারেল হিসেবে এই দেশে আসেন, দীর্ঘ প্রায় 1.5 বছর ছিলেন। তো ওনার বলা যায় অনভিজ্ঞতা, তার অনভিজ্ঞতার কারণেই এই 1.5 বছরে দেখা গেছে যে কোম্পানির যে অর্থনৈতিক অবস্থা সেটা চরম সংকটের মধ্যে পড়ে যায়। চতুর্দিকে ব্যাপক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনিয়ম, দুর্নীতি ইত্যাদি বিষয় পরিলক্ষিত হতে থাকে। শুধু তাই না, ঠিক এই সময়টায় ভারতবর্ষের যে দক্ষিণাত্যের মারাঠা শক্তি এবং হায়দ্রাবাদের টিপু সুলতান, এই সময় তাদের সাথে মানে ইংরেজদের বিরুদ্ধে মরণপর যুদ্ধে লিপ্ত হয়। পাশাপাশি পাঞ্জাব এবং নেপালের শিখ ও গুর্খারা ইংরেজদের জন্য একটা সংখ্যার কারণ হয়ে দাঁড়ায়। এমত অবস্থায় জন ম্যাকফারসন উল্লেখযোগ্য তেমন কোনো ভূমিকা রাখতে পারতেছিল না। তদুপরি তার সময়টায় প্রচুর পরিমাণে দুর্নীতি, অনিয়ম হচ্ছিল এবং তার অনভিজ্ঞতার ফলে কোম্পানি শাসন ভারতবর্ষে ধীরে ধীরে সংকটের মুখোমুখি হতে যাচ্ছিল। ঠিক ওই সময়টায় কোম্পানির এমন একজন ব্যক্তি প্রয়োজন ছিল ভারতবর্ষের নেতৃত্বের জন্য, যার নেতৃত্ব যথেষ্ট বলিষ্ঠতা আছে এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি। তো এই সময় ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিলেন, তার পিট, তো তারই খুবই ঘনিষ্ঠ জন লর্ড কর্নওয়ালিস, যিনি মূলত ওই সময় আমেরিকায় ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে স্বাধীনতার যে মহানায়ক জর্জ ওয়াশিংটন, তার সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং তার সুদক্ষ নেতৃত্বের ফলেই জর্জ ওয়াশিংটন মানে আমেরিকার স্বাধীনতা আনতে যথেষ্ট বিলম্ব হয়ে গেছিল। তো আমরা বলতে পারি যে লর্ড কর্নওয়ালিস মূলত যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। পাশাপাশি সে ছিলেন একজন সামন্ত পরিবারের সন্তান, সম্ভ্রান্ত, ইংল্যান্ডের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। জ্ঞান বিজ্ঞান পাশাপাশি তার ব্যক্তিত্ব, নেতৃত্ব, সৎ নিষ্ঠা সকল দিক থেকেই তার যথেষ্ট অভিজ্ঞতা বা তার মানে সব দিক থেকে সে যথেষ্ট নিষ্ঠাবান ছিলেন। যাই হোক, তাকে ভারতবর্ষের হিসেবে গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয় এবং 1786 খ্রিস্টাব্দে তাকে ওই, যেহেতু প্রধানমন্ত্রী পিট তার ই ছিলেন, খুবই ঘনিষ্ঠ জন ছিলেন, তাকে একটা বিশেষ ক্ষমতা দিয়ে পাঠানো হয়। তো ভারতবর্ষে সেই লর্ড কর্নওয়ালিস প্রথমে চেষ্টা করে যে এমন একটা বন্দোবস্ত চালু করার যা হবে স্থায়ী এবং যার ফলে যাতে রায়ত বা প্রজারা মোটামুটি একটা নিশ্চিন্তের হাসি হাসতে পারে, পাশাপাশি জমিদারদের কাছ থেকে ইংরেজ সরকার একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা বাৎসরিক আদায় করতে পারে। তো তার এই চেষ্টার সেই দেখা গেছে, সে প্রথমে লক্ষ্য করলো যে ইংরেজরা দেওয়ানি লাভ করার পর
যতগুলো ব্যবস্থাই গ্রহণ করছিল প্রায় সকল ব্যবস্থাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তো ওয়ারেন হেস্টিং তার আগের যে নিচ ছিলেন, সে তো আইসা এই দেশে ভারতবর্ষে গভর্নর জেনারেল হিসেবে সে ভূমি রাজস্ব ব্যবস্থাকে নিলামে তুলেছিলেন এবং 5 বছরের জন্য মানে 5 সালা বন্দোবস্ত চালু করেন, যার কারণে এই 5 সালা বন্দোবস্ত যে সময় চালু হয়েছিল তখন আমরা লক্ষ্য করেছিলাম যে ওয়ারেন হেস্টিং এর সময় তো মূলত তার যতটুকু সুফল, সুফলের থেকে কুফলটাই বেশি হয়ে গেছিল। জমি যেহেতু স্থায়ী কোনো স্বত্ব ছিল না, এবং এই আবার এই 5 বছরের জন্য ছিল, যার কারণে জমিদাররা এই ক্ষেত্রে তেমন কোনো করতেন না, জমির উন্নয়নের জন্য তেমন কোনো ভূমিকা রাখতেন না, এবং তারা শুধুমাত্র অত্যাচার নির্যাতন করে মানে খাজনা আদায় করতেন। তো যার কারণে এই ব্যবস্থার ভবিষ্যৎটা আসলে তেমন একটা ভালো ছিল না। তো লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থাগুলো ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, পাশাপাশি তিনি যেহেতু ইংল্যান্ডের একটা সামন্ত পরিবার সন্তান ছিলেন, এই জন্য ইংল্যান্ডের আদলেই তিনি এমন একটা ব্যবস্থা প্রবর্তন করতে চাইছিলেন যাতে ইংল্যান্ডের যা ইংল্যান্ডের আদল হয় এবং যার থেকে কোম্পানি যথাপযুক্ত মানে একটা নির্দিষ্ট হারে যথাপযুক্ত সর্বোচ্চ পরিমাণে এটা পায়। তো মূলত এইখানে লর্ড কর্নওয়ালিসের যে উদ্দেশ্যগুলো ছিল তার একটা প্রধান উদ্দেশ্য ছিল যে একটি স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা যাতে কোম্পানি তার বার্ষিক রাজস্বের পরিমাণ সম্পর্কে নিশ্চিত ধারণা পায় এবং সেই মোতাবেক অপর অপর কর্মপন্থা নির্ধারণ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্থায়ী ভূমি বন্দোবস্ত পেলে জমিদারগণ নিশ্চিন্তে ভূমি উন্নয়নের একটা সুযোগ পাবে। তৃতীয়ত হচ্ছে রাজস্ব স্থায়ী হওয়ায় তা আদায়ের জন্য জমিদার শ্রেণী সৃষ্টি হলে একদিকে কোম্পানির রাজস্ব বাড়বে, অপরদিকে রাজস্ব সংক্রান্ত কাজে ব্রিটিশ সরকারের তেমন একটা ব্যস্ততাও থাকবে। এবং সর্বশেষ আরেকটা উদ্দেশ্য ছিল তার একটা স্থায়ী সমর্থক সামন্ত শ্রেণী গড়ে তোলা যারা ব্রিটিশ সরকারের সাথে বা তার পক্ষে কাজ করবে। তো সে যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাটা প্রবর্তন করেন তার প্রক্রিয়াটা ছিল অনেকটা এরকম যে কর্নওয়ালিস যেহেতু সামন্ত পরিবারের ছিলেন এই জন্য তিনি একটা উপায় বের করলেন। সে প্রথমে জেলা কালেক্টরদের ডাকলেন এবং তার যার যার জেলা কালেক্টরদের নিজেদের অধীন তাদের মানে স্ব কর্মকর্তার অধীন যেই জমিগুলো আছে সেই জমির উর্বরতা, তারপর অনাবাদি ইত্যাদি বিষয় সম্পর্কে সে একটা সম্যক ধারণা নেন এবং জমির মানে শ্রেণী অনুযায়ী জমিকে বিভিন্ন বিন্যাসে বিভক্ত করেন এবং সেইখান থেকে কোন জমি থেকে কত টাকা পর্যন্ত খাজনা আদায় করা সম্ভব হবে ইত্যাদি ইত্যাদি বিষয় মোটামুটি নিশ্চিত হয়ে সে 10 সালা বন্দোবস্ত চালু করেন। 10 সালা তো সেখানে সে 10 সালা বন্দোবস্ত চালু করেন। এরপরই এবং সে পাশাপাশি এটাও কথা দেন যে পরবর্তীতে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের সাথে আলোচনা সাপেক্ষে এই 10 সালা বন্দোবস্তকেই যদি বোর্ড অফ ডিরেক্টরের অনুমতি দেয় তাহলে এটাই স্থায়ী ব্যবস্থা হিসেবে গড়ে তুলবেন। এবং 1792 সালে এই প্রস্তাবটা বোর্ড অফ ডিরেক্টরের সামনে উপস্থাপন করা হয় এবং তাদের অনুমতি সাপেক্ষে অবশেষে 1793 সাল থেকে চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়। এবং এর এই ব্যবস্থায় মূলত বলা যায় যে মানে পিটের ভারত শাসন আইনেরই একটা আইনের একটা বাস্তবায়ন। চিরস্থায়ী বন্দোবস্তের যে সকল বৈশিষ্ট্যগুলো ছিল আমরা সেই বৈশিষ্ট্য সম্পর্কে মোটামুটি ভাবে এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা নেই তাহলে এখান থেকে মোটামুটি বোঝা যায় চিরস্থায়ী বন্দোবস্তের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার একটা বৈশিষ্ট্য ছিল যে ভূমির স্থায়ী মালিকানা প্রাপ্ত হন এবং স্থায়ী স্বত্ব নিশ্চিত হয়, তারপর ভূমি রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয় এবং এখানে বলা হয় যে যে রাজস্ব নির্দিষ্ট রাজস্বের 89% হচ্ছে সরকারকে জমা দিতে হবে এবং বাকি 11% জমিদাররা ভোগ করবে। জমিদারগণ তাদের প্রজাদের নামে পাট্টা ও কবলিয়ত ইস্যু করতে পারবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত করে দেওয়া হয়।
কিন্তু আরেকটা ইয়ে আছে যে সেখানে কোম্পানি মূলত দেখভাল করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা এগুলো রক্ষা করার জন্য মানে সরকারি বাহিনী এখানে ন্যস্ত করা হয়। পূর্বে প্রচলিত নজরানা, বিক্রয় ফি এসব এগুলো বাতিল করে দেওয়া হয়। এই ব্যবস্থার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সূর্যাস্ত আইন। এই ব্যবস্থার ফলে মানে একটা সূর্যাস্ত আইন বলতে আইন করা হয় এবং ওই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বছরে, নির্দিষ্ট সময়ের পূর্বে যদি মানে খাজনা পরিশোধ করতে পারে সেই ক্ষেত্রে মানে এটা বংশ পরম্পরায় পরায় এই ভূমি রাজস্ব ব্যবস্থা বা জমিদারি ব্যবস্থাকে নিষিদ্ধ করা হয়। কোনো কারণে খাজনা বাকি পড়লে জমির কিছু অংশ বিক্রি করে খাজনা পরিশোধের ব্যবস্থা রাখা। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল গুলা, চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু সুফল আছে। এই ব্যবস্থার ফলে ইংরেজ সরকার বছর বছর রাজস্ব নির্ধারণের ঝামেলা থেকে মুক্ত হয়। আর দ্বিতীয় তারটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জমির জন্য রাজস্ব নির্ধারিত থাকায় জমিদারগণ তাদের আয় বৃদ্ধির জন্য জমি কর্ষণ ও উন্নয়নের দিকে নজর দেয়। তৃতীয় সুফলটা হচ্ছে এর ফলে জমিদারগণ ইংরেজ সরকারের সমর্থক গোষ্ঠীতে পরিণত হয়। চতুর্থ হচ্ছে জমিদারগণ ভূমির উন্নয়নের দিকে নজর দিলে বহু পতিত জমি ফসলি জমিতে পতিত হয়। বিগত প্রায় সিকি শতাব্দী যাবৎ ভূমি রাজস্ব খাতে যে কুফল প্রচলিত ছিল তা দূর হয়, রাজস্ব আদায় খাতে শৃঙ্খলা ফিরে আসে। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে জমিদার ও প্রজাদের মধ্যে ইংরেজ সরকারের জনপ্রিয়তাটা বৃদ্ধি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে বৃত্তশালী জমিদারদের উদ্ভব হয় তারা তাদের বৃত্ত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে যেমন যোগাযোগ, সেচের কাজ, খনন কাজ ইত্যাদি কাজে ব্যবহার, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কাজে ব্যবহার করতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু কুফলও ছিল। জমি জরিপ না করে শুধু কালেক্টরদের সাথে আলোচনা করে এই ব্যবস্থাটি প্রবর্তন করা হয়েছিল, ফলে জমি রাজস্বের হার ছিল অত্যাধিক। এছাড়া জমির সীমানা সুনির্দিষ্ট জরিপের মাধ্যমে না করায় অসংখ্য মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। রাজস্বের হার অত্যাধিক হওয়ায় এবং তা আদায়ে কঠোরভাবে সূর্যাস্ত আইন প্রয়োগ করায় অসংখ্য বনেদি পরিবার জমিদারি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। রাজস্বের পরিমাণ নির্ধারিত হওয়ায় পরবর্তীতে জমিদারগণ ভূমি উন্নয়নের মাধ্যমে আয় বাড়ালেও সরকারের আয় বৃদ্ধির উপায় আর ছিল না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এই বন্দোবস্তের দ্বারা সরকার ভূমির উপর জমিদারদের মালিকানা স্বত্ব স্বীকার করলেও রায়ত বা প্রজাদের ভূমি স্বত্ব স্বীকার করেনি। এর ফলে রায়তগণ জমিদারদের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক অত্যাচারী জমিদারের রায়তেরা প্রতিনিয়ত ভূমি থেকে উচ্ছেদের আতঙ্কের মধ্যে দিনানিপাত করতে থাকে। কর্নওয়ালিস ভেবেছিলেন রাজস্ব নির্ধারিত হওয়ায় এবং ভূমির উপর স্থায়ী মালিকানা স্বত্ব পাওয়ায় জমিদারগণ ভূমি উন্নয়নের বিষয়ে নজর দেবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। অনেক জমিদার তাদের নায়েব গোমস্তাদের হাতে জমিদারি দায়িত্ব অর্পণ করে শহরে বিলাসী জীবনযাপন শুরু করে। এসব জমিদারি রায়তেরা জমিদারদের নায়েব গোমস্তাদের অবর্ণনীয় শোষণ নির্যাতনের শিকার হয়। সক্রিয় শিক্ষার্থীরা, আমরা মানে মূলত আজকের এই চিরস্থায়ী বন্দোবস্ত, তার বৈশিষ্ট্য, প্রক্রিয়া এবং সুফল কুফল সম্পর্কে আলোচনা করলাম। আমরা এই আলোচনার ক্ষেত্রে একটি বিষয় বারবারই ই করেছি, সেটা হচ্ছে যে এখানে সূর্যাস্ত আইন বলতে একটা কথা হয়েছে। আসলে সূর্যাস্ত আইনটা কি এই বিষয়ে তোমাদের একটা ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে মানে এই চিরস্থায়ী বন্দোবস্তের সাথে এই সূর্যাস্ত আইন মানে সংযোজন করা হয়েছিল। সূর্যাস্ত আইনটা হচ্ছে যে সরকার ওই সময় জমিদারদের উপর একটা মানে তাদের উপর নিয়ম চাপিয়ে দেয়, সেটা হচ্ছে যে নির্দিষ্ট বছরের নির্দিষ্ট সময়ে, একটা বছরের কোন একটা বছরের একটা নির্দিষ্ট সময় সূর্য অস্ত যাওয়ার পূর্বে জমিদারি যে খাজনাটা, ওই বছরের যে খাজনাটা সেটা ইয়েকে প্রেরণ করতে হবে, পাঠাতে হবে, সরকারের নিকট পাঠাতে হবে। যদি সে এটা না পারে যে তো তার জমিদারি বিলুপ্ত হবে অথবা জমিদারি খাজনা বিক্রি করে মানে জমিদারি বিক্রি করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা থাকে। যেহেতু সূর্যকে কেন্দ্র করে এই আইনটা করা হয়েছিল, তাই ওই আইনটা সূর্যাস্ত আইন নামে পরিচিত হয়। যাই হোক, সক্রিয় শিক্ষার্থীর আমরা চিরস্থায়ী বন্দোবস্ত আর সুফল কুফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি যে তোমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো, অথবা
তোমরা বিভাগে এসে এই বিষয়ে যে বিষয়ে তোমাদের অস্পষ্টতা আছে সে বিষয়গুলো তোমরা আলোচনা করতে পারো। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।